আল-ইয়াউম, আজকের দিন যে ইসলাম, যে ইসলামের মধ্যে আসি, আজকের দিন যার উপরে আমি এবং আমার সাহাবীগণ আছি, এইটা বুঝার, এই দিন বুঝার ক্ষেত্রে একটা ব্যাকরণ হলো সংখ্যা পরিমাণ। সংখ্যা ও পরিমাণ, সংখ্যার মর্মটা বুঝেছেন তো? আল্লাহ রাসূলের যুগে জুমার নামাজ দুই রাকাত ছিল, কিয়ামত পর্যন্ত দুই রাকাত থাকবে। এরকমই আর একটা গ্রামার, এরকমই একটা, এই সংখ্যাটা সব জায়গায় চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নামাজ পাঁচ ওয়াক্ত ছিল, আজও পাঁচ ওয়াক্ত থাকবে। এক এক রাকাতে দুইটা করে সিজদা, আজও থাকবে দুইটা করে সিজদা। এই সংখ্যার প্রয়োগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি অজু শিক্ষা দেন, আমি অজু জানি না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি মুসনাদ আহমদ, নাসাই, ইবনে মাজা, এই সমস্ত হাদিস গ্রন্থে আছে। ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি অজু শিক্ষা দেন। ফাআরাহু সালাসান সালাসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অযু শিক্ষা দিলেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনবার তিনবার করে ধুইবে, তিনবারের বেশি নয়। অযুর অঙ্গগুলো কয়বার করে ধোয়া শিখাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনবার করে। এরপর বললেন, ফামান যাদা আলা হাযা ফাকাদ আসা ওয়া তাআদা ওয়া যালামা, যে ব্যক্তি আমি তিনবার করে শিখিয়ে দিলাম, যেই ব্যক্তি এর চেয়ে বেশিবার ধৌত করবে, আল্লাহ রাসূল তার ব্যাপারে তিনটা শব্দ বলেছেন, সে মন্দ কাজ করেছে। ওয়াতাআদা আসা মানে সে মন্দ কাজ, নিকৃষ্ট কাজ করেছে। তারপর আরেকটা শব্দ, ওয়াতাআদা, সে সীমালঙ্ঘন করেছে। ওয়া যালামা, সে জুলুম করেছে। তিনবার বলে দিলে চারবারে যদি কেউ যায়। সহি বুখারী এবং মুসলিমে আরেকটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুশাদদুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, সফর করা যাবে না তিনটি মসজিদ ছাড়া কোথাও, তিনটি মসজিদ ছাড়া কোথাও ইবাদতের জন্য সফর করা যাবে না, জুমার নামাজ পড়তে যাওয়া যাবে না। জুমার নামাজ পড়তে যাওয়া যাবে না, রোজা করতে যাওয়া যাবে না, মুনাজাত করতে যাওয়া যাবে না, নফল রোজা করতে যাওয়া যাবে, নফল নামাজ পড়তে যাওয়া যাবে না, দোয়া করতে যাওয়া যাবে না। যদি যায় তিনটি জায়গায় ব্যতীত অন্য চতুর্থ কোন জায়গায়, ফাকাদ আসা ওয়া তাআদা ওয়া যালামা, তাহলে ওই ব্যক্তি নিকৃষ্ট কাজ সম্পাদনকারী, সেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদুদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁধে দেওয়া সীমা অতিক্রমকারী, সে জুলুমকারী, স্বেচ্ছাচারী। এখানে চলবে না, এটা চলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তিন পৃথিবীর ভিতরে তিনটি জায়গা, তিনটি জায়গা আবার তিনটা মসজিদ, এখান থেকে আপনি যেতে পারবেন না মসজিদে আয়েশা মক্কাতে, জিদ্দার মসজিদে আমি যাব নামাজ পড়তে, হারাম। আরাফাতের মসজিদে নামাজ পড়তে যাব, হারাম। মিনার মসজিদে নামাজ পড়তে যাব, মিনা হারাম। মিনা জায়গাগুলো পবিত্র জায়গা বলা হয়, আরাফাত, মুজদালিফা, এগুলো মাশায়েরুল হারাম, এগুলো হলো মাশায়েরুল হজ, হজ্জের পবিত্র জায়গা। এই জায়গাগুলোতে হজের মৌসুম ছাড়া, নির্দিষ্ট দিন ছাড়া যাওয়া ইবাদতের জন্য হারাম। টঙ্গী মাছের তো কথাই আসে না,
কল্পনাই করা যায় না। আরাফাতের মাঠে যাওয়া হারাম, তোমার আমি টঙ্গী মাঠের হারাম কথা বলতেই যাব না। তুমি বুঝে নাও, তোমার জ্ঞান থাকলে, তোমার বিবেক থাকলে, তুমি যদি জ্ঞান সম্পন্ন হও, বুঝে নাও আরাফাতের মাঠে যাওয়া হারাম। নবম জিলহাজ ছাড়া এরকম ইবাদতের সমাবেশ যদি মসজিদুল হারামের খতিব ডাকেন, মসজিদুল হারামের খতিব, মসজিদে নববীর খতিব, খোতাবা সবাই সম্মিলিতভাবে যদি তারা একটা ইজতিমা ডাকেন, কোথায়? জিলকদ মাসে হবে, আসেন, ইজতিমাটাও করবেন, হজটাও করে যাবেন। এক ঢিলে দুই পাখি, জিলকদ মাসের প্রথম তারিখে আরাফাতের মাঠে ইজতিমা। আমার মনে হয় তারা ইজতিমা ডাকলে, তারা যদি ইজতিমা ডাকত আরাফাতের মাঠে, টঙ্গী মাঠের চেয়ে শতগুণ বেশি হতো, গজবে পরিণত হয়ে যেত, আজাবে পরিণত হতো, মানুষের ঢল নেমে যেত। এখানে আরাফাতের মাঠে যাওয়া হারাম, আবার টঙ্গী মাঠে যাওয়া হারাম বলার দরকার নাই। কিসের বলে বলছি আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেঁধে দিয়েছেন তিনটি জায়গা ব্যতীত আর কোথাও যাওয়া যাবে না। কিসের জন্য এখানে? কি জন্য এসেছে? ইবাদতের জন্য। জুমার নামাজে আজকে এত ভিড় কেন? সওয়াব হবে, সওয়াবের জন্য এসেছে, নামাজ পড়ার জন্য এসেছি। কয়জন? তালিমের জন্য। হ্যাঁ, আমরা মদিনা ইউনিভার্সিটিতে গেছি শিক্ষার জন্য, ইলম অর্জনের জন্য। সাহাবায়ে কেরাম একটা হাদিস শিখার জন্য দুই মাস পথ হেঁটেছেন, এক মাস পথ হেঁটেছেন, ইলম অর্জনের জন্য হতে হবে। সেটা কোরআনের ইলম, সেটা হাদিসের ইলম। আল্লাহর কসম, এখানে কোরআন হাদিসের কোনো ইলম নাই, ইলম থাকতে পারে না, এখানে কোনো ইলমই থাকতে পারে না। শুধু যদি থাকে ইলমুল বিদা, বেদাতের ইলম আছে। রাসূল ওই আলিয়ম ভঙ্গকারী, আলিয়মের শর্ত ভঙ্গকারী যাবতীয় আয়োজন এখানে আছে। সেই পুরান মডেলের ইসলাম ধ্বংস করার সমস্ত আয়োজন পাকাপোক্তা করা হয়েছে এই জেলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবায়ে কেরামের যুগে এরকম প্রয়াস হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম এই দিয়েই দমন করেছেন, তিন দিয়ে দমন করেছেন। তিন ব্যাকরণ যে, এই যে সংখ্যা, এই ব্যাকরণ দিয়ে দমন করেছেন। আল্লাহ আকবার। আপনাদের কাছে একটা হাদিস আমি বলবো, সহিহ বুখারী এবং মুসলিম এবং বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে, চলিত গ্রন্থের মধ্যে পাওয়া যায়। একটা ইজতেমা শুরু হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুগে একটা ইজতেমা শুরু হয়েছিল মক্কার বাইরে। ওটা একটা বিরাট ইতিহাসকে কেন্দ্র করে, হুদাইবিয়াতে একটা ইজতেমা শুরু হয়ে গেছিল। কি সেই হুদাইবিয়া? এখানে টঙ্গী ইজতেমার মাঠে আমার মনে হয় কোন সাহাবায়ে কেরামের একটা লোম পর্যন্ত এসে পৌঁছায়নি, লোম পর্যন্ত নাই। 1400 সাহাবি যেই হুদাইবিয়ার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করেছিল, সেখানে কয়েক ওয়াক্ত সালাত পড়েছিল, যদি তারা ইজতেমা কায়েম করত, রাসূলের সুন্নাত দাবি করতে পারত, যেখানে আল্লাহ রাসূল কয়েক ওয়াক্ত নামাজও পড়েছেন, এবং ওখানে একটা গাছ ছিল, গাছের নাম হলো, গাছটা নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করেছিলেন 1400 সাহাবী নিয়ে। 1400 সাহাবি সপ্তম হিজরির এই টঙ্গী মাঠে বা বাংলাদেশের কোনো একটা মাঠে যদি জানতে পারতো যে একজন সাহাবি বসেছিলেন কিছু কিছুদিনের জন্য, এখানে যে আরো কত বড় ইজতেমা হয়তো কে জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি জীবন পর্যন্ত এই জায়গার কোনো গুরুত্ব ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে এই জায়গার কোনো গুরুত্বই কেউ বুঝতো না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে এসে দেখা গেল উনি সফরে আসতেছেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব বর্ণনা করতেছেন,
অর্থাৎ মুসাইয়িবের পুত্র সাঈদ, সাঈদ হলো তাবেঈ, বিখ্যাত তাবেঈ, আর মুসাইয়িব হচ্ছেন তিনি আল্লাহ রাসূলের সাহাবি, ওই 1400 সাহাবির মধ্যে একজন। ইবনু ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে হাদিসটি সহিহ বুখারী এবং বিভিন্ন হাদিস গ্রন্থে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুগে দেখা যাচ্ছে এই সাঈদ বিন মুসাইয়িব বলতেছেন যে কিছু লোককে গাছের নিচে নামাজ পড়তে দেখা যাচ্ছে, ধোঁয়া জিকির আসকার করতেছে অনেক লোক। মুসাইয়িব নিজে যেয়ে বলছে, এই এখানে কি, এই জায়গাটা কি, এই গাছের নিচে এই জায়গায় কি হলো, তোমরা নামাজ ধরেছো কেন, নামাজ পড়ো কেন, এখানে কেন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইয়ে করেছিলেন না, ওই যে বায়াত করেছিলেন না, সাহাবে 1400 জন সাহাবিকে নিয়ে অবস্থান করেছিলেন না, এই জায়গাটা কি খামাখানা কি, বুঝেছেন, ইজতেমা। তারা যে ইজতেমা দেখে নাই, কিন্তু সুন্নতের দাপট থাকলে ওখানে সব বেদাতি ইজতেমা হতেই পারে না। সুন্নতের দাপট যেখানে বেদাতের দাপট থাকে সেখানে এই ধরনের ইজতেমা হয়। সাঈদ মুসাইয়িব বলছে, আরে গর্ধবের দল, এই হতভাগ্যের দল, আমি সেই ব্যক্তি যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই জায়গায় উপস্থিত ছিলাম, 1400 জন সাহাবীর মধ্যে আমি একজন। কই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইজতেমা করতে বলেননি, এখানে নামাজ পড়তে আসতে বলেননি, এখানে দোয়া করতে আসতে বলেননি, এখানে জিকির আজকার করতে আসতে বলেননি, এখানে জুমা পড়তে আসতে বলেননি, কি সব তোমরা বেশি বুঝো না, রাসূলের সাহাবা একরাম বেশি বুঝে। সাহাবি থাকলে ইজতেমা থাকতে পারে নাকি, তাও এটা চতুর্থ জায়গা না, দেখছেন, চতুর্থ জায়গা হওয়ার, চতুর্থ জায়গায় কোন ইজতেমা হতে পারে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেও দেখতেছেন, এ তো মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর হাদিস। তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেও একবার আসতেছেন সফরে, হজ সফরে, উমরার সফরে, তার সাথে সঙ্গী আছে, সফর সঙ্গী, উমরার সঙ্গী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেমন 1400 জন সাহাবি এসেছিলেন, ওমর ইবনে খাত্তাব আবু বকর যখন উমরায় আসতেন তাদের সাথে অনেক সাহাবি আসতেন, অনেক তাবেঈ আসতেন। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন কি ব্যাপার, মক্কায় ঢুকার আগে আগে লোকজন কেন যেন বাম দিকে সব লাইন ধরতেছে, বাম দিকে লাইন ধরতেছে, ওইদিকে কেন লোকেরা যাচ্ছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জানার চেষ্টা করলেন, ওখানে একটা ইজতেমা গড়ে উঠেছে, তো ইজতেমা চলছে, ওখানে নামাজ চলছে, ওখানে দোয়া চলতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জানার চেষ্টা করলেন কেন, সাহাবি নিজেই জানতেছেন না, সাহাবি নিজে জানতেছেন না, এই জায়গায় এই ইজতেমার চেয়ে ওই ইজতেমার 1,00,000 গুণ ফজিলত হওয়া উচিত ছিল, 1,00,000 গুণ, ওই হুদাইবিয়ার ইজতেমার 1,00,000 গুণ ফজিলত বেশি হতো। কিন্তু ওই আল-ইয়াউমের ইসলাম, আজকের দিন যে ইসলাম রেখে যাচ্ছি, এই ইসলামের সাথে মিলিয়ে দেখবে যে ইসলাম এই ইসলামের সাথে মিলে না, ওই ইসলাম হলো বাতিল ইসলাম, ইসলাম হলো দেশি ইসলাম, ওই ইসলাম হলো টঙ্গীর ইসলাম, ওই ইসলাম হলো দিল্লির ইসলাম, রাসূলের ইসলাম নয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরেকটু সুন্দর করে বোঝানো হলো, যেই গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত রিজওয়ান করেছিলেন, আল্লাহ রাজি হয়েছিলেন যেই বায়াতে, সেই বায়াতের গাছের নিচে তারা একটু জিকির আজকার, নামাজ, দোয়া কালাম করতে যাচ্ছে, বুঝি তাই নাকি। প্রথমত সহিহ বুখারীর মধ্যে হাদিস পাওয়া যায়, মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাঈদের বিখ্যাত তাবেঈ ফুকাহা সাবা, মদিনার 7 জন বিখ্যাত ফকিহ সাহাবীর ভিতরে একজন হচ্ছেন সাঈদ, সেই সাঈদের পিতা তিনি বলছেন, তিনি বলেছিলেন, এই বোকার দলেরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই হুদাইবিয়ার জায়গায় এসেছিলাম, এখানে নামাজ পড়েছিলাম, এখানে বায়াত করেছিলাম, কিন্তু আমরা পরবর্তী বছরে এসেই এই জায়গা ঐতিহাসিক জায়গা হিসেবে
আমরা একটু পরিদর্শনে এসেছিলাম, এসে চিহ্নিত করতে পারি নাই, বলতে পারি নাই কোন জায়গাটা। দ্বিতীয় বছর পরের বছর এসে আমরা চিহ্নিত করতে পারি নাই কোন জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বসিয়ে বা আপ করেছিলেন। তোরা হতভাগারা, এতদিন পরে কিভাবে জায়গাটা পালি? সাহাবী লজ্জা দিতেছে, আমরা দ্বিতীয় বছরই এই জায়গাটা আর চিহ্নিত করতে পারি নাই কোন জায়গায়। কোন গাছ? এখানে বলা হচ্ছে যে হয় গাছটা মরে গেছিল, অথবা একটা বন্যা এসেছিল, ওই বন্যার তোড়ে অথবা তুফানে ভেঙে চুরে গেছিল। সাহাবি সাইয়্যিদ মুসাইয়্যিব বলতেছেন, দ্বিতীয় বছরই আমরা ওই গাছ পাই নাই, ওই জায়গা আমরা নির্ধারণ করতে পারি নাই। আর তোরা হতভাগা বেদাতিরা এরকমই হয়। দেখছেন কোন বেদাতির কাছে রসুলের জুতা এসে গেছে, জুতা নিয়ে ও মরিদ বানাইতেছে, সব পানি ধোয়া খাইতেছে। কোন বেদাতির কাছে দেখা যাবে যে লোম আছে, দাড়ি আছে নাকি, নাউজুবিল্লাহ। আর সাহাবি দেখছেন দ্বিতীয় পরের বছরে এসে আর গাছটা, যদি যদি এগুলো যদি এবাদত হইতো, এগুলো যদি দিন হইতো, এগুলো যদি ধর্ম হইতো, সেদিনই তো একটা লাল কাপড় একেবারে ঝুলাই দিয়ে আসতো, লাল কাপড় দিয়ে মুড়ি দিয়ে আসতো, লাল কাপড়, বিশাল লাল ঘরের কাছে লাল কাপড় ছিল না। যদি এই বেদাতি এই মুশরিকদের সুন্নত যদি তারা মানত, এই বর্তমান যুগের মুশরিক মার্কা মুসলমানদের যে সুন্নত, একটা বিশাল লাল কাপড় দিয়ে রং টং পতাকা টতাকা লাগিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত এমন পতাকা বানাইতো, কিয়ামত পর্যন্ত নষ্ট হইতো না। এটা কি জানতেন কথা নাকি? চারটিখানি কথা জানি, সেই রাস সেই গাছ যেই গাছের নিচে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলেন। মুসাইয়্যিব বলতেছেন যে হতভাগা, আমরা পরের বছরই চিহ্নিত করতে পারিনি জায়গাটা কোনটা, এত অপরিচিত হয়েছি, তোরা এত বছর পর তোরা কেউই ছিলি না সেই দিন, তোরা আবার চিহ্নিত করলি কি করে? মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে এরকম লজ্জা দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে, এই ওরা কি তারপরও চিহ্নিত করার বিষয় নাই, তারপরও কি একটা গাছকে তারা মনে করতেছে, ধারণা করতেছে? গাছটাকে একবার জোর সহ উঠাই ফেলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন খেপে গেলেন, ওইদিকে কিসের যাওয়ার, শুধুমাত্র মসজিদুল হারামে যাবে, তিনটি জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু মসজিদুল হারাম যেতে পারবে, আরাফাতের মাঠেও যেতে পারবে না, মুজদালিফাও যেতে পারবে না, মিনাতেও যেতে পারবে না, ঠিক যেই তারিখে যাওয়ার কথা ওই তারিখে যেতে যেতে হবে। কিসের হুদাইবিয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ডার দিয়ে দেন, এই গাছকে নিশ্চিহ্ন করে ফেলো, যেই গাছকে তারা ধারণা করতেছে এই সেই গাছ। কোন সাহাবি করেছেন চিহ্নিত? শুধু বেদাতি, বেদাতের জোর কেড়ে দিয়েছেন। আল্লাহর কসম, আজকে যদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতেন, এই টঙ্গীর মাঠকে, টঙ্গীর মাঠের এই মাটিগুলোকে উঠিয়ে বিশাল পুকুরে পরিণত করত। আয় তোরা কোথায় আসবি? বেদাতির দল, বেদাতির পাল কোথায় আসবি? নদীতে এসে আবডুবু খা। সেই ওমর ইবনে খাত্তাব আজকে বেঁচে থাকলে টঙ্গীর মাঠের এক টুকরা জায়গা রাখতেন না, সব কেটে পুকুর করে দিতেন, ওদের জন্য ডুবিয়ে মারার ব্যবস্থা করতেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তৃতীয় জায়গা, তৃতীয় জায়গা হলো না, সাহাবায়ে কেরাম সেটা তো পাশ দিয়ে দিতে পারতেন, হ্যাঁ তোমরা ভালোই করেছো, জায়গাটা আসলেই তোমরা ভালো নির্বাচন করেছো, এখানে হওয়া উচিত একটা ইজতেমা, সেই ইজতেমা হতে দেয়নি সাহাবায়ে কেরাম, তার একেবারে বংশ সাপ করে দিয়েছেন, ওই ইজতেমার একেবারে জোর কেটে ফেলেছেন, ওই ইজতেমার কোনো চিহ্ন রাখেননি, নিশ্চিহ্ন করে দিতেন। সেই কিসের হাদিসের বলে, তিন জায়গায় ছাড়া কোথাও যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে, আল্লাহ কসম, শুধু বেদাতিদের ফতোয়া, এটা 100% বেদাতি হলেই কেবলমাত্র এই ফতোয়া দিতে পারে, এছাড়া হইতে পারে না, রসুলের হাদিস বাতিল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এভাবে কন্ট্রোল করেছিলেন, ইজতেমা হয় নাই তা না, ইজতেমা হতে গেছে কিন্তু আল্লাহ রসুল বলেছেন তিনটি জায়গা ছাড়া আর কোথাও সফর করা যাবে না, হারাম, রসুল নিষেধ করলে ওটা হালাল নাকি? না, আখেরি মোনাজাত,
মোনাজাতের ব্যাপার, এই মোনাজাত তো যে সম্মিলিত ভাবে দোয়া, এই দোয়ার ব্যাপারে মনে করে নাস্তিক মাস্তিক যা আছে লম্পট বেশ্যা, হ্যাঁ বদমাশ সুদখোর ঘুষখোর, সারা জীবন অপরাধ এবং অন্যায়ের সৈলাব, সৈলাবের মধ্যে সাগরের মধ্যে হাবুডুবু খায়, এই আখেরি ইজতেমা তাদের হলো সম্বল। শেষ যখন বাড়ি ফিরে যাই পুরা শরীর ঝরঝরা, মনে কিচ্ছু নেই, সারা বছর যা পাপ করলাম একটু নাই, কত হালকা মনে হইতেছে। এই যে হালকা মনে হওয়া এটাই হলো খারাপ। অনেকেই তারা বলতেছে মুরব্বীরা জিম্মাদাররা নাকি বলতেছে না তো, এগুলো দেখছেন ওমর ইবনে খাত্তাব সচেতন আলেম হলে, সচেতন শাসক হলে, সচেতন জিম্মাদার হলে কি হতে হয়? ওমর ইবনে খাত্তাব কি নিজে বিশ্বাস করতেন যে এই হুদাইবিয়ার জায়গাতে বরকত আছে, এখানে নামাজ পড়া যাবে? উনি কি শুনলেন জনগণ মনে করতেছে এরকম, তাই উনি বংশ সাপ করে দিয়েছেন, জল সাপ করে দিয়েছেন, ওই জিম্মাদার গুলোর কানে যাচ্ছে, তারপর বলছে আমরা তো বলি না, আমরা তো বলি না হজ হবে যাবে, তিনবার গেলে হজ হয়ে গেল, আমরা তো বলি না, তোরা বলবি কেন? তোরা বলার জন্য লোক লাগিয়ে রেখেছিস, তোরা তো বলবি না, তোরা তো ঝোপবে দাতি, লোক লাগিয়ে রেখেছিস। ওমর ইবনে খাত্তাব সচেতন জিম্মাদার, লোকেরা মনে করতেছে ওখানে নামাজ পড়লে বরকত আছে, ওমর ইবনে খাত্তাব জ্বর কেড়ে দিলেন, বেরাতের জ্বর শেষ, তুমি কেমন জিম্মাদার? আরে তুই কেমন জিম্মাদার? তুই যদি সুন্নাত বুঝিস, তুই যদি ইসলাম বুঝিস, যদি রসুলের দিন বুঝিস, তো এই জায়গাটা পুকুর কর, সুন্নতের নাপাকি এখানে, ইসলামের নাপাকি, ইসলামের জন্য বিরাট একটা বিপর্যয়ের জায়গা একটা, আজকে ইসলামের জন্য ক্রন্দনের জায়গা, ইসলামের অশ্রু বিসর্জনের জায়গা আজকে আজকে তৈরি করা হয়েছে। জিম্মাদাররা বলে না, অথচ ব্যাপকভাবে বলা হচ্ছে গরিবের হজ, তিনবার এখানে আসলে হজে, এই যে বুড়া থুড়া সে হয়তো বাড়ি থেকে বের হয় না শীতের কারণে, এখানে কি জন্য এসেছে, এখানে কি জন্য এসেছে মরতে? মারা গেছে না কতটুকু, কতগুলো আল্লাহই জানে তাদের কি পরিণাম। বন্ধুগণ এটা বিরাট ইসলামের বিরুদ্ধে মহড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করুন, সঠিক ইসলাম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।